একটা ফল কাটলে কত টাকা করে দেয় আমাদের এই কোম্পানি? মূলত 70 পয়সা করে দেয়, 17 টাকা 18 টাকা হয় একটা ফল কাটলে। ফল সাজানো হয়েছে দোনো পাশে, কিন্তু ফল ফলের কাজ করি আমরা মালয়েশিয়ার ফামাইল বাগানে। এই যে দেখতেছেন আমার সাথে একটা পাইপ, এখানে আগার ভিতরে কিন্তু একটা বটি আছে, সেই বটি দিয়ে কিন্তু এই যে লাল লাল ফলগুলা, এই ফলগুলা কিন্তু আমরা কেটে থাকি। এরপরে কোম্পানি আমাদেরকে টাকা দেয়, ঠিক আছে? আর আমরা কাজ করি কোয়ান্টাকে, অল্প সময় কাজ করি। আর পাশে দেখতেছেন ছোট ফামাইল বাগান, এইসব ছোট ফামাইল বাগানে কাজ করা কিন্তু অনেক ভালো, অনেক মজা লাগে, ঠিক আছে? আর ছোট ফামাইল বাগানে কাজ করার রিস্ক নাই, রিস্ক কম বলতে কি অনেক ভালো। আর পাশে কিন্তু দেখতেছেন বড় বড় ফার্ম গাছ, এইসব ফার্ম গাছে কিন্তু আমরা অলরেডি ফল কেটে ফেলছি, ঠিক আছে? দেখেন প্রত্যেকটি গাছে কিন্তু ফল কাটা, একটা ফল কাটলে কত টাকা করে দেয় আমাদের এই কোম্পানি? মূলত 70 পয়সা করে দেয়, মালাই পয়সা আর কি, বাংলাদেশের কত টাকা হবে 70 পয়সা হলে 17 টাকা 18 টাকা হয় একটা ফল কাটলে। তো ফল কাটার বেতনটা একটু বেশি, যেন ফল কাটার কাজটা একটু কষ্ট, কষ্ট বলতে কি ফল কাটার কাজটা কিন্তু আরামও আছে, আরামও যেমন কষ্ট তেমন। এইসব কাজে বেসিকে কাজ করা হয় কঙে, মানে এইসব ফলের দাম অনেক কম। এই পাশে দেখতেছেন এইসব পাশে কিন্তু গাছগুলো বড়, এইসব ফলগুলো একটু বড় হয়, ওজন হয় বেশি। আমার কাঁধে এখন দেখতেছেন একটা পাইপ, এই পাইপটা দিয়ে কিন্তু আমরা ফল কেটে থাকি বাগানের ভিতর। আর ফল কাটার কাজটা কিন্তু অনেক কষ্ট, আমার শরীরটা দেখতেছেন একদম গেমে গেছে। বাগানে কাজ করা মজাও আছে, দুজন মিলে কাজ করি, আমার সাথে আরেকজন আছে। আর ফল কাটার কাজ করলে কি ফলগুলো রাস্তায় আনতে হয়, ফলের বীজগুলা রাস্তা ধারে আনতে হয়, অনেক ঝামেলা অনেক কি। এই যে পাশে দেখতেছেন ফল কাটা, এরকম প্রত্যেকটি গাছে কিন্তু ফল কাটা, ঠিক আছে? আর আমি কিন্তু এখন বাগানের ভিতরে ঢুকে গেছি, আজকে এই বলক মানে এই বাগানের ভিতরে ফল কাটা শেষ, এখন অন্য বাগানে চলে যাব বলতে। দেখেন আর প্রত্যেকটি লাইন বাই লাইন গাছগুলো লাগানো আছে, আর রাস্তার পাশে কিন্তু ফলগুলো রাখা হয়েছে। এসব ফল ট্রাক্টরে ফলে তুলে নেবে। আর একটা প্রশ্ন করেন আপনারা ভাই, ডালগুলো যে রাখে রাস্তার মানে গাছের সাইডে সাইডে, এইসব ডাল কি কোনো কাম করে না? না, এইসব ডাল দেখছেন রাস্তার সাইডে ছেড়ে দিচ্ছে, মানে দুই গাছের মাঝখানে, পরে এইসব গাছের শা মানে ডালগুলো পচে মানে নষ্ট হয়ে কিন্তু জৈব সারের কাজ করবে গাছের জন্য। আর দেখেন এই যে এই থেকে এখানেও ফল, শুধু ফল আর ফল, ফলের খেলা। বাগানে এখন বৃষ্টি হচ্ছে, এখন প্রতিনিয়ত ফল হবে, কম বৃষ্টি কম আর বেশি কিন্তু ফল ধরবেই। আর ফল ধরলেই কিন্তু বেশি বেশি টাকা, যেমন আমরা যদি তখন টাকা কাজ করি, আমরা যদি যত পরিমাণ কাজ করবাম বেশি তত পরিমাণ কিন্তু আমাদেরকে টাকা দিবে। আর কষ্ট করলে টাকা আছেই, কষ্ট আপনি যে কোনো জায়গার ভিতরে করেন, চাই বাংলাদেশ করেন চাই প্রবাসে করেন, টাকা আপনাকে দিবে। দুনো পাশেই কিন্তু ফল কাটা, আর ফল কাটা এই সাইডে গেছে কালকে ফল কাটছিলাম, আর এই সাইডে আমার আজকে ফল কাটছি। যেহেতু ফল কাটা শেষ, এখন আগে ভাগে চলে যাবে বাসায়, আরও একটু আমরা ফল কাটবাম, যেহেতু ফল এখন আরও কম আছে। আর 50-60টা যদি ফল কাটি তাহলে পরে বাসায় চলে যাবো আর কি। আর যেহেতু কন্টাকে গাছ, আমরা ফল কাটলেই টাকা পাবো, ঠিক আছে? আর কন্টাকে কাজ করলে সর্বনিম্ন আপনার যেমন মানে এমনি মানে যে কাজ করেন বন্ধ দিবেন তাহলে 2000 রিংগিতের উপরে দেখবে বেতন। দেখুন দুনো পাশে কিন্তু এই যে ফল সাজানো রয়েছে, ফল কাটা হয়েছে, আর এইসব গাছে এইসব ছাবি দিয়ে ফল কাটতে হয়। আর এই যে এটা দেখছেন, এটা কিন্তু ক্লিপ, ছোটো করা যা বড় করা যা। আর সামনে আমার অনেক ফল আপনাদেরকে একটু দেখামু, দেখবেন এই দেখেন কত ফল সাজানো হয়েছে দুনো পাশে কিন্তু ফল, ঠিক আছে? এইসব ফল আর ফল, ফলের কাজ করি আমরা মালয়েশিয়ার ফামাইল বাগানে। ফলের কাজ করা কি ভালো লাগে, ঠিক আছে? এখানে শরীরের কোনো ক্ষতি নাই, যা একটু কষ্ট করবেন, কষ্ট করলে আর ফল সর্বোচ্চ ইনকাম যদি ফার্ম বাগানে ফল কাটার ভিতরে, ফল কাটার উপরে আর কোনো ই ট্র্যাক্টরে যারা ফল লোডিং করে তাদের বেতনটা আসে। আর পরে ফল কাটার আর পরবর্তীতে যা এরকম কাজ করবে সেরকম, পরে তো বেসিকই কাজ করে, স্প্রে করে, সার দেয়, ফামাইল বাগানে যে যেরকম কাজ করে আর কি। আমার পিছনে আপনারা দেখতেছেন কি পরিমাণ ফল সাজানো হয়েছে, এইসব ফল কিন্তু আমিই কাটছি, আমার সাথে আর একজন তলা দিছি, তা সেও কাটে আমিও কাটি, দুজন মিলেমিশে কাটি থাকি আর কি। আর কাজ করি অনেক ভালো লাগে, কাজ করলে টাকাও দেয় কোম্পানি, কাজ বলতেই কষ্ট, কাজ বলতেই আরাম। আমার কাছে কাজ কষ্টও লাগে আরামও লাগে, যেমন আমরা বেতন পাই সে সময় কিন্তু অনেক আনন্দ লাগে, আর যে সময় কাজ করি অনেক কষ্ট লাগে, কিন্তু কষ্টের মাঝে অনেক শান্তি অনেক সুখ। যারা প্রবাসে থাকে তারাই জানে, তারাই বুঝে প্রবাসীর কী কষ্ট আর প্রবাসীর কী যন্ত্রণা এবং কী আরাম, ঠিক আছে? যারা জানে না তারা কিন্তু বুঝতে পারবে না। এই পাশেও কাজ, সব কিছু গাছ ফুনিং করা, ডাল নাই, এইসব গাছে কাজ করা মজা লাগে।